তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল এবং প্রতিবাদ সভা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বিলবাড়ি গ্রামের নোয়াপাড়া থেকে বিলবাড়ি পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়, পাশাপাশি এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ সরকারের অপপ্রচারের বিরুদ্ধেই এদিনের মিছিল এবং প্রতিবাদ সভা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ মহসিন, বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ, বোহার অঞ্চল সভাপতি ইউসুফ শেখ সহ সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা। এই আমরা যেখানে মিটিং করছি, এই মিটিং এর স্থলে সামনে আমি খুব ছোটবেলা থেকে গ্রামে আসি, আমি প্রতিবেশী গ্রামের ছেলে। এখানে এক কোমর কাদা হতো, প্রচুর জল জমত, এই দিক দিয়ে মানুষের যখন যাতায়াতের অসুবিধা হতো তখন একটা দল কোদাল টাঙ্গা কুড়ুল নিয়ে বেরোতো এই জলগুলো বার করে পুকুরে ফেলবে বলে, আর একটা দল লাঠি নিয়ে বেরোতো এই জলটাকে কেটে বার করতে দেবে না কারণ রাস্তাটা খোঁড়া হবে। দু দলে মারামারি লাগতো, তখন সিপিএম প্রিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। আর আজকে দেখুন, আমাদের প্রধান সাহেব রয়েছে, এই অঞ্চলের মানুষজন রয়েছে, আপনাদের গ্রামের ছেলে মহসিন মন্ডল রয়েছে, এইখানে ঢালাইয়া রাস্তা হয়েছে। আজকে দু দলে মারামারি করে সংঘর্ষ করে কোঠে যেতে হয় না, জেল খাটতে হয় না, এটা কিন্তু করে দিয়েছে ব্লক সভাপতি, আমাদের ব্লকের সহসভাপতিগণ এবং আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের এই গ্রামের ছেলে আমাদের পূর্তর কর্মাধ্যক্ষ আমাদের মিন্টু বাবু আছেন। সাধারণ মানুষের জন্য আমরা সেটা স্বচক্ষে নিজের চোখে দেখতে পাচ্ছি। আমাদের নেতৃত্বগণ এতক্ষণ ধরে যেটা বলছিলেন আপনারা সকলে শুনেছেন। আমাদের আজকে যে প্রতিবাদ সভা, আপনারা কিছুদিন আগেই আপনাদের এখানে বিজেপি সভা করে গেছে, সেই প্রতিবাদেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমরা মূলত একটা কথাই বলতে চাই যে আপনারা যারা এই বিজেপিকে সাপোর্ট করছেন একটা কথা ভাববেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছেন, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, যেগুলো আমাদের এখন ক্যাম্পে চলছে, সেগুলো আপনারা সকলেই হাতে হাতে পাচ্ছেন। আমাদের একটাই কথা বলার, আমাদের যে সমস্ত প্রকল্প চলছে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব প্রকল্প। আপনারা এই প্রকল্পগুলো যতদিন মমতা ব্যানার্জি থাকবেন ততদিন এই প্রকল্প চলবে। কিছুদিন আগে এখানে বিজেপি একটা মিটিং করে কিছু আজে বাজে কথা বলে গেছে, তো আমরা আজকে এসেছি সেই কথার উত্তর দেওয়ার জন্য আর আমাদের কথা বলার জন্য, যে আমাদের এই অঞ্চলে এই ব্লকে কত উন্নয়ন হয়েছে, সরকার কত উন্নয়ন করেছে। আমাদের পাশে আমাদের প্রধান, এই অঞ্চলের প্রধান আমাদের বৃন্দাবন ঘোষ রয়েছে, আমাদের ব্লকের আমাদের ব্লক এই অঞ্চলে আমাদের সরকারের প্রকল্পে তারা পেয়েছে। প্রতিবাদ সভাটা কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে? হচ্ছে আমাদের 2 নম্বর অঞ্চলে বিলবাড়ি গ্রামে সভা। কোন জায়গা থেকে কোন জায়গায় মিছিলটা শুরু হয়েছে? মিছিলটা আমরা নোপাড়া থেকে শুরু করেছিলাম, মিছিলটা সেখানে শেষ। আপনাদের মধ্যে কে কে উপস্থিত আছে, আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ ইসমাইল, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ কথা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।